السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى إثبات معية الله لخلقه وقوله تعالى وهو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. وقوله ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم. وقوله لا تهزن إن الله معنا. وقوله تعالى إنني معكما أسمع وأرى. وقوله إن الله مع الذين اتقوا والذين هم محسنون. واصبروا إن الله مع الصابرين. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين. الله رب العالمين جابوتي برشان ساجي الله رب العالمين سات آسمان روپر عروش عظيم شمنت تيني سمستو سرشتی جگو تير اردھے তিনি সুউচ্চ সুমহান, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেও রয়েছেন, সাধারণ মানুষের সাথেও আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন বিশেষ অর্থে, এবং বিশেষভাবে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বান্দাদের সাথে খাস বান্দাদের সাথে রয়েছেন। গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল দুটি অধ্যায়, একটি ছিল আল্লাহ আরশে সমুন্নত, আল্লাহ তার আরশে আছেন এবং আল্লাহর আরশ সাত আসমান সাত জমিন সমস্ত সৃষ্টিকুলের ওপরে আল্লাহ আরশে সমুন্নত। আরশে আল্লাহ রাব্বুল আলামিনের সমুন্নত হওয়া সম্পর্কে সাতটি আয়াত কোরআনে কারিমের পেশ করা হয়েছে, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে সুউচ্চ সুমহান সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, এই মর্মে বেশ কয়েকটি আয়াত উল্লেখ করা হয়েছে। এতে আমাদের সামনে স্পষ্ট হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মাঝে একাকার হয়ে নন, তার সত্তার দিক থেকে তার জাতের দিক থেকে তিনি সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, শুধু মানুষ সৃষ্টি নয় যত সৃষ্টি রয়েছে সাত আসমান সাত জমিন এবং অসংখ্য তারকা গ্রহ সূর্য চন্দ্র সব আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন, এবং সমস্ত সৃষ্টির চাইতে আল্লাহ বড়, আল্লাহু আকবার, মানে আল্লাহ শুধু মানুষের চাইতে বড় না, কারণ আমাদের চিন্তা চেতনা একেবারে সীমিত, মনে হচ্ছে আল্লাহ যেন আমাদের চাইতে বড়, কিন্তু 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 আপনি চিন্তা করেন আজকালকার বিজ্ঞানে যাদের বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে যে এক একটা নক্ষত্র কত বড়, এক একটা গ্রহ কত বড়, চন্দ্র কত বড়, সূর্য কত বড়, এ সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি, আমার আপনার তুলনায় অনেক বড় সৃষ্টি, তাই না? পৃথিবী যেমন একটা গ্রহ, চন্দ্র একটা গ্রহ, আর সূর্য তো কত গুণ বড় আপনাদের তো জানে আছে, তাই না? সুবহানাল্লাহ, এক একটা নক্ষত্র কয়েকটা গ্রহকে গ্রাস করে নেবে, এ সমস্ত সৃষ্টি সবগুলি মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি তিনি হচ্ছেন আল্লাহ,
যিনি আকবর, আকবর মিন কুল্লি শাই, আকবর ইসম তাফজিলের শেখা, তার মানে তিনি সবকিছুর চাইতে বড়, সবকিছুর চাইতে বড়। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সৃষ্টির মাঝে একাকার, না আসমানের ভিতরে, না জমিনের ভিতরে, না মানব সৃষ্টি, গাছপালা, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, জল স্থল, এসবের মাঝে আল্লাহ রাব্বুল, এই সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন, তার আরশের উপর সমুন্নত। কিন্তু তার সাথে সাথে কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল প্রমাণ রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছেও, সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে হওয়া সত্ত্বেও আল্লাহ তিনি আমাদের অত্যন্ত কাছে। জি হ্যাঁ, তার সাথে সাথে আমাদের কাছে কোরআন এবং হাদিসে দলিল প্রমাণ রয়েছে যে আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তো আল্লাহর সাথে থাকাটা কেমন তাহলে, এই বিষয়টি হচ্ছে আজকের বিষয়বস্তু। মাইয়াতুল্লাহি লিখালকিহি, আল্লাহর সৃষ্টির সাথে আল্লাহর সাথে থাকা, আল্লাহ তার সৃষ্টির সাথে আছেন, শুধু আমার আপনার না, সমস্ত সৃষ্টির সাথে আল্লাহ আছেন, এর অর্থ কি? আর আল্লাহ তার বিশেষ খাস খাস নেক বান্দাদের সাথে আছেন, ওর একটা বিশেষ অর্থ আবার আছে। নেক বান্দাদের সাথে, সৎকর্মশীলদের সাথে আল্লাহ এমনভাবে আছেন যেটা সাধারণ সৃষ্টির সাথে নয়। জি, তো এই বিষয়টি বুঝে নিলে আয়াতগুলির মাঝে সমন্বয় হয়ে যাবে। আর দুটো যে বিষয়, দুটো বিষয়ে কোনো সংঘর্ষ নেই, দ্বন্দ্ব নেই, তারজ নেই, পরস্পর বিরোধী নয়, যে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বেও আবার অত্যন্ত নিকটেও, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ আরো সে সমুন্নত, আবার আল্লাহ আমাদের সাথেও রয়েছেন, এসবের অর্থটা কি? এই অর্থগুলি আজকের আলোচনা স্পষ্ট হয়ে যাবে। বলছেন আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা, ইসবাতু মাইয়াতিল্লাহ লিখালকিহি, মহান আল্লাহর তার সৃষ্টির সাথে থাকার প্রমাণ। মাইয়াতুন মানে সঙ্গে থাকা, মা মানে সাথে, আনা মাআকা মানে আমি তোমার সাথে আছি, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, চিন্তা করেন আল্লাহ আমাদের সাথে আছেন, ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, আমাদের দেশের লোকে কিছু মুখস্থ রা, এটা মুখস্থ আছে, হ্যাঁ তো রাগারাগি হইলে ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, ধৈর্য ধরে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো মা মানে হচ্ছে সঙ্গে বা সাথে, তো আল্লাহ তার সৃষ্টি জগতের সঙ্গে আছেন। এখন কেমন ভাবে আছেন? সৃষ্টি জগৎ দুই ভাগে বিভক্ত, আম সৃষ্টি, আম মখলুক আর খাস মখলুক, আম বান্দা আর খাস বান্দা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সাতটি আয়াত এখানে উল্লেখ করেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। আট নম্বর একটি আয়াত আমি সংযোজন করব, যাতে করে ওই আয়াতটি আপনাদের ছোট্ট আয়াত জানা থাকে দলিল হিসাবে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া কাউলুহু তাআলা, শেখ বলছেন যে মহান আল্লাহর বাণী প্রথম আয়াত দিয়ে তিনি শুরু করছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সেই সত্তা যিনি আকাশসমূহ এবং জমিন পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। এই বিষয়টি গত সপ্তাহের বিষয়বস্তু ছিল, আলোচনা হয়ে গেছে। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, দ্বিতীয় বিষয় যা কিছু ভূগর্ভে প্রবেশ করে, মাটির ভিতরে জমিনের ভিতরে যাই, জমিনের ওপর থেকে ভূপৃষ্ঠ থেকে, তা আল্লাহ জানেন, আমরা জানি না, আমরা সামান্য জানি চোখের সামনে যা দেখি, বৃষ্টি হইল আর তারপরে জমিনে পানি টেনে নিল, চোখের সামনে এতটুকু দেখছেন, আর কি দেখছেন, এর বেশি তো কিছু দেখেন না। হ্যাঁ, পোকা মাকড় দেখছেন যে ওপরে চলতে চলতে গর্তে ঢুকে গেল, সব কিছুই সামিল, যা কিছু জমিনের ভিতরে প্রবেশ করছে, জমিনের ওপর থেকে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে যা কিছু প্রবেশ করছে, তা আল্লাহ জানেন। আর কি কি হইতে পারে, যেমন মৃতদেহ, মাশাআল্লাহ, কে মারা যাচ্ছে খবর রাখেন, আপন জন আপনার মারা গেছে খবরই নেই, টেলিফোন না হলে কোনো খবরই নেই, অনেক দিন হয়ে গেছে যদি কেউ খবর না দেয়, তাই না?
কিন্তু আল্লাহ জানছেন কে কোথায় মাটির ওপরে ছিল, ভূপৃষ্ঠে ছিল, ভূগর্ভে যাচ্ছে, দাফন হয়ে মাটির ভিতরে চলে গেছে। এটা একটা জি শস্যাদি যত দানা জি গমের বীজ আর ধানের বীজ আর পাটের বীজ যত বীজ আছে কোথায় কোন বীজ ছিটালো না এমনি পড়লো আর তারপর তখন উদ্গত হইলো, আপনি জানেন না আমিও জানি না যে এটা কেউ ফেলেছে আসলে বীজ এগুলো ছিটিয়েছে বপন করেছে না এমনি তো কোত্থেকে পড়ে সব আল্লাহ জানেন। এটাও মায়ের যে ফেলাম একটা বীজ পড়েছিল তারপরে সেটা থেকে গাছ গজে উঠল বেরিয়ে আসে, অমায় আখরজ মেনহা মাটি থেকে যা কিছু বেরিয়ে আসে আরো বহু কিছু বেরিয়ে আসে, কত কি বেরিয়ে আসছে, খনিজ সম্পদ যত খনিজ সম্পদ আছে এইরকম অনেক কিছু হতে পারে। অমায়ান জলে মেনা সামাই আকাশ থেকে যা অবতরণ করে, আকাশ থেকে কি অবতরণ করে, হ্যাঁ বৃষ্টির পানি আকাশ থেকে মানে ওপর থেকে, ওপর কি আকাশ বলা হয় এই অর্থে, আর আকাশ থেকে অবতরণ করে যেমন ওহি অবতরণ ফেরেশতাদের অবতরণ আল্লাহর কোনো আদেশ নেমে আসা জমিনের উদ্দেশ্যে জমিনবাসীর উদ্দেশ্যে, আল্লাহর কোনো আজাবের অর্ডার গজবের অর্ডার অথবা আল্লাহর কোনো রহমতের অর্ডার, কাউকে আল্লাহ দেব কাউকে আরো নেব, কাউকে আমির বানানো কাউকে গরিব বানানো সমস্ত আমর আল্লাহর পক্ষ থেকে নেমে আসছে, সমস্ত নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসছে আকাশ থেকে। অমায় আরজ ফিহা আর যা কিছু তাতে আরোহণ করে উঠে জমিন থেকে যা আল্লাহর কাছে ওঠে, কি উঠে অনেক কিছু হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে আমল বান্দার আমল, ফেরেশতারা ডিউটি করে যাচ্ছে জি হ্যাঁ, এবং তিনি তোমাদের সাথেই রয়েছেন যেখানেই তোমরা থাকো না কেন, এটি হচ্ছে আজকের বিষয়বস্তু। তিনি তোমাদের সাথে রয়েছেন তোমরা যেখানে হও না কেন বা থাকো না কেন, আল্লাহ মা তা'মালুনা বাসির এবং তোমরা যা কিছু করো তা তিনি দেখছেন, তিনি সবকিছুই দেখ সবকিছুর দ্রষ্টা তিনি। তোমরা যেখানে থাকো সেখানেই আল্লাহ আছেন, আল্লাহ তোমাদের কর্ম সবকিছু প্রত্যক্ষ করছেন, এটা একটা অর্থ বেরুল আল্লাহর আমাদের সাথে থাকার। পরের অংশটি দিয়ে আগের অংশের ব্যাখ্যা হলো, আমার কথা বুঝতে পারছেন, একটু সূক্ষ্ম মগজে বুঝতে হবে, আল্লাহ আমাদের সাথে আছেন তিনি সত্তাগত দিক থেকে না, যেমন আমি আপনার সাথে আছি এই কথাটির দুটো অর্থ, একটা অর্থ যে এখন এই যে কাছাকাছি আছি হ্যাঁ আপনার সংস্পর্শে আছি এরকম পাশাপাশি বসে আছি, যেমন পাশে আপনারা বসে আছেন অথবা একটু দূরে হলো কাছে একই মজলিসে বসে আছি, এটা হচ্ছে আপনার কাছে আপনার সাথে আছি তাই না, আমি আপনাদের সাথে আছি এর একটা অর্থ এটা। আর একটি অর্থ হ্যাঁ 10,000 কিলোমিটার দূরে আপনার ভাই আছে বা আপনার বাপ আছে, হ্যাঁ আপনি খুব টেনশনে আছেন খুব দুশ্চিন্তায় হ্যাঁ যে কোনো দিক থেকে বাপ আপনাকে বলছে যে বাবা তোমার সাথে আমি আছি, বলা তার শুদ্ধ না ভুল, যদি বলে আপনি কোথায় আছেন 10,000 মাইল দূরে আর আপনি বলছেন আমার সাথে কোথায়, আপনি কি মাথা খারাপ হয়েছে নাকি বলবেন নাকি না, তখন আপনার মনে কি হয়েছে সাহস হয়েছে চিন্তা দূর হয়েছে আমার সাথে আমার বাপ আছে, পারিবারিক সমস্যা কোন সমস্যা নেই বাপ আছে আমার সাথে যেখানে, তখন ভাইয়েরা সমস্যা করে কিচ্ছু করতে পারবে না, হ্যাঁ এবার বোঝা গেছে, তা এতক্ষণে বুঝতে পারছেন আল্লাহ আমাদের সাথে থাকার অর্থ খানিকটা এভাবে বুঝেন জি বিস্তারিত আরো বুঝবেন। ও মা কুম আইনা মা কুনতুম আল্লাহ বিমা তা'মালুনা বাসির, সরকারের গোয়েন্দা সংস্থা লেগে আছে প্রতিটি গ্রামে গ্রামে এলাকায় অঞ্চলে আছে না নেই, প্রশাসন আছে হ্যাঁ, সরকার রাজধানীতে বসে সংসদে বসে বলছে আমি দেশবাসীর সব খবর রাখছি হ্যাঁ তাদের সাথে আমি আছি, তাদের সাথে আছি এটা হেল্পের দিক থেকে, আর একটা আবার খোঁজ খবর নেওয়ার দিক থেকে হ্যাঁ, মানে যদি এদিক ওদিক আঁকা বাঁকা চলো তো খবর আছে ঠিক না,
জি হ্যাঁ, তো আল্লাহর ক্ষেত্রে জি হ্যাঁ, আল্লাহ আছেন তোমাদের সাথে, এটা সৎকর্মশীল লোকদের জন্য যেমন সুসংবাদ যে আল্লাহ আছেন তোমাদের সাথে, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না, তেমনি অসৎ লোকদের জন্য আল্লাহ তোমাদের সাথে সব খবর রাখছেন। সূরা হাদিদের আয়াত নম্বর 4 وَقَوْلُهُ أَرْمُهَنَ আল্লাহর বাণী সূরাতুল আল মুজাদালার আয়াত নম্বর 7 মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, একটু শুরুতে আয়াতের একটা অংশ অল্প ছেড়ে দেওয়া হয়েছে, সেটা যদি কেউ পুরা করতে পারে ভালো। আয়াতের শুরু এরকম আছে, কোরআন খোলেন আপনারা, না খুললে কেমন কে মিলাবেন, আলাম তারা, তুমি কি দেখো না হে মানুষ হে মুসলিম, আন্নাল্লাহ ইয়ালা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ সময় এবং জমিনে যা কিছু আছে তা আল্লাহ জানছেন। আয়াত শুরু করেছেন, আমি এটা এই জন্য বাড়াচ্ছি যে ইমাম আহমদ রহমতুল্লাহ উক্তি শেখ সলিল ফজান উল্লেখ করেছেন, যখন উল্লেখ করব তখন বলবো যে আয়াত আল্লাহ শুরু করেছেন এলিম দিয়ে, আল্লাহর এলিম দিয়ে, আর সমাপ্ত করেছেন আল্লাহর এলিম দিয়ে। তো কেমন করে বুঝবেন এলিম দিয়ে শুরু হয়েছে যদি এই অংশ না জানবেন? তো আলম তার আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তুমি কি জানো না হে মুসলিম, তুমি কি দেখো না হে মুসলিম, যে আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ সময় এবং জমিনে যা কিছু আছে আল্লাহ সব কিছুই জানেন, জানছেন, ইয়ালাম, তারপরে সব কিছু জানেন, সুতরাং মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, যে কোনো সময় তিনজনের যদি গোপন পরামর্শ হয় বা গোপন আলাপ হয়, গোপনে কথা বলাকে কি বলা হয়, নাজওয়া বা মোনাজাত বলা হয়। নাজওয়া মানে হচ্ছে গোপন আলাপ, আর মোনাজাত মানেও হচ্ছে গোপন আলাপ, আল্লাহর সাথে মোনাজাত। এই যে মোনাজাত, আমাদের দেশের মানুষ দুয়াকে কি বলে মোনাজাত, এইখান থেকে মোনাজাত বলে, মানে আল্লাহর সাথে গোপন আলাপ করা, আল্লাহর সাথে চুপিসারে কথা বলা। জি, মায়া কোন মিন্নাজওয়া সালাসা, তিনজনের যদি কখনো গোপন পরামর্শ হয়, ইল্লাহু আরাবহম, তবে আল্লাহ তাদের চতুর্থ হন। তিনজন যদি কোথাও থাকে এ কথা ভাবলে চলবে না যে আমরা তিনজনই জানলাম আর কেউ জানলো না, বরং একজন মুসলিম বিশ্বাস রাখে যে চতুর্থ আল্লাহ জানছেন, আমাদের সাথে আছেন। ওয়ালা খামসাতিন, আর পাঁচজনের যদি কোথাও গোপন পরামর্শ হয়, ইল্লাহ ওয়া সাদিস, তবে আল্লাহ তিনি তাদের ষষ্ঠ, তিনি ষষ্ঠ আছেন, ছয় নম্বরে আল্লাহ আছেন। ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসার, এর চাইতে কম হোক অথবা বেশি হোক, ইল্লাহু মাআহুম, সকলের সাথে আল্লাহ রয়েছেন, বেশি হইলেও আল্লাহ আছেন তাদের সাথে, আর কম হইলেও, কেউ যদি একাই থাকে তার সাথে দ্বিতীয় আল্লাহ, দুইজন থাকে তৃতীয় আল্লাহ। সম্মায়নাব, যখন আল্লাহ আছেন সকলের সাথে সর্ব অবস্থায়, আইনামা কানু, যেখানেই তারা থাক না কেন, তাহলে আল্লাহ যেদিন উঠাবেন সব কিছুই জানিয়ে দেবেন বিস্তারিত। সুম্মায়ুনাব্বিহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, অতঃপর তিনি মানব জাতিকে জানিয়ে দেবেন বিমা আমিলু, যা কিছু তারা কর্ম করেছিল সে সম্পর্কে, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তু সম্পর্কে কি জি সর্বজ্ঞ বা জ্ঞান রাখেন, সব কিছুর জ্ঞান রাখেন। এই আয়াতে কি দেখলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের সাথে আছেন, হ্যাঁ পাঁচজনের সাথেও আছেন, কম হইলেও আছেন, বেশি আছেন, সকলের সাথে আছেন, খবরও রাখছেন, জানছেন, আর সাথে আছেন, দুটো বিষয় জানলাম। তারপরে আয়াত 3 নম্বর যে আয়াতটি, ওয়া কাউলুহু মহান আল্লাহর বাণী, লা তাহজান ইন্নাল্লাহ মানা, চিন্তা করিও না আবু বকর, ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবার আয়াত নম্বর 40, ঘটনা কি ছিল, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা, রাতের অন্ধকারে হিজরতের রাতে মক্কা থেকে বাড়ি থেকে বেরোলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে আগে থেকে কথাবার্তা হয়েছিল দুপুরবেলা থেকে, যে রাতে আমরা বেরিয়ে পড়ব, কাফেররা ঘেরাও করে আছে, তাদের সামনে বেরিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উল্টো দিকে মদিনা যেদিকে তার বিপরীত দিকে ইয়ামানের দিকে সওর পাহাড়, সওর পর্বত, তার গুহায় গিয়ে আশ্রয় নিলেন,
সেদিকেও তল্লাশি শুরু হয়ে গেল একশো উঠের লোভে। সাধারণত তল্লাশি হয় জানা, তাদের জানা ছিল যে মোহাম্মদ গেলে কোথায় যাবে, তার সাথী সঙ্গী দলবল বেড়েছে একটু মদিনায়, তো মদিনা ছাড়া আর তো কোথাও আশ্রয় নেই, তাদের ভালো করে জানা ছিল যে মদিনাই যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তারা ভাবছে যে অত সহজে কি সহজ রাস্তা ধরবে, যে যে রাস্তাগুলি জানা সেসব রাস্তায় খুঁজে তো পাওয়া যাচ্ছে না, সুতরাং বিপরীত দিকেও তারা খুঁজতে গিয়েছে। যখন গারের গুহার চারিদিকে তলাশ করছে, একেবারে কাছাকাছি ঘোরাঘুরি করছে তারা, একটু নিচে এরকম করে দেখলেই নজরে চলে আসে, সর পাহাড়ের গুহায় যাওয়া কোনো স্বভাবের কাজ নয়, তবে ছাত্র জীবনে একবার গিয়েছি শখ করে দেখার জন্য, নেকির আশাই নয়। আমাদের সাথে একটা দেওবন্দি কম সিলসিলার তালবেলিম ছাত্র ছিল মদিনা ইউনিভার্সিটিতে প্রথম বছরে, বিদাত করে তো অভ্যাস, ও গিয়ে যে সেখানে মোনাজাত ধরলো আর কান্না শুরু করলো, একবার কান্না শুরু করলো মানে নিজেও কাঁদলো বাকি সবকে কাঁদিয়ে ছাড়লো। জি হ্যাঁ, এত কান্না, চিন্তা করলাম যে এই কান্নাটা যদি হারামে কেউ করতে পারে আল্লাহর ঘরের কাছে তো জীবনটা সফল হয়ে যাবে তার, কেউ যদি মসজিদে নবীতে বসে কাঁদতে পারে এই কান্নাটা তো জিন্দেগি তার উদ্ধার হয়ে যাবে, সুবহানাল্লাহ, দুনিয়া আখেরা সুন্দর হয়ে যাবে। বিধাতীদের কান্না কিন্তু মসজিদে আসে না, বিধাতীদের কান্না আসে যত বিদাতের জায়গা বা শিরকের জায়গা, মাজারে যে কান্না আসে এই শিয়াদের দেখেছেন আপনি, বাকির বাকির কবরস্থানের কাছে কি কান্না তাদের, কিন্তু মসজিদে নবীতে অথবা মসজিদে হারামে যেমনই জামাত শুরু হলো, হ্যাঁ শয়তান যেমন একামত সেনা পালাচ্ছে, জিন শয়তান মানুষ শয়তানও পালাচ্ছে। জি বেরলি মাজারপন্থীরা মক্কা মদিনা হজে আসে, তারা হারামের ইমামদের পিছনে নামাজ মোটেই পড়ে না। জি প্রতি বছর খবর, এটা কোনো একবার খবর না, একজনের না, এটা আম কথা। ওয়াহাবিদের পিছনে এরা কাফের, নিকৃষ্ট কাফের, তাদের কাছে নামাজ হবে না, তাদের পিছনে হোটেলে নামাজ পড়ে, তাদের মোল্লারা জনগণ তাদের বিদাতি, তাদেরকে এমন বিভ্রান্ত করে যে তোমরা নামাজ পড়তে যায়, অনেকে আবেগে যায় যে এসছি এই বেদাতি মোল্লার কথা শুনবো, যায় বলছে তোমার তো নামাজই হবে না ওখানে গেলে, ওর চাইতে ভালো এখানে হোটেলে নামাজ পড়ো, এইভাবে বিভ্রান্ত করে নিয়ে যায়। তো বিধাতীদের কান্না দেখলে বোঝা যায় যে কান্না কোন জায়গায় আসছে, অতি আকিদার আপনি হ্যাঁ হদিস পেয়ে যাবেন, আর সহি আকিদার লোকও বুঝতে পারবেন যে ওর কান্না কোথায় আসছে। জি আর কান্না যদি কোথাও না আসে ওটা আরেক গুমরা দল, এখানেও কান্না আসে না ওখানেও কান্না আসে না, একটা বিদাতি দল আর একটা সন্ন্যতের অনুসারী দল, আর একটা দল হচ্ছে দুনিয়াদার দল, যতই সহি আকিদা করুক না কেন, আর সহি শুদ্ধ আমি হজ করে আসলাম ইত্যাদি বলুক না কেন, কিন্তু কান্না তার কোথাও আসে না। হ্যাঁ সোম্মা কাসাদ কুলুবুকুম, হ্যাঁ মিম্বাদে জালিকা ফাহিয়া কাল হিজারাত আওয়াসাদ আশাদ্দু কাসওয়া, তোমাদের অন্তরগুলি প্রচণ্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ফাহিয়া কাল হিজারা পাথরের মতো হয়ে গেছে, আও আসাদ্দু কাসওয়া পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। তো এইরকম যদি হয় তো আল্লাহ এদের নিন্দা করেছেন, এদের কোনো প্রশংসা করেননি। জি বিদাতি হইলেন না খুশি, কিন্তু এইদিকে সন্ন্যতের অনুসারীও হইতে পারলেন না, এই জন্য কোনো খুশি না এরকম লোকদের জন্য, ভালো করে মনে রাখবেন। তো এই দল পরবর্তী হইলেন না, আল্লাহ আমাদের হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহায় আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যে চারিদিকে ঘোরাঘুরি করছে, একটু দেখলে তো দেখেন ইয়া রাসূলুল্লাহ, যদি একটু পায়ের দিকে নজর দেয় একটু নিচের দিকে এরকম কাত করে তাহলে তো দেখে নেওয়া ওদেরকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব ছিল এটি, সূরায়ে তওবার এই আয়াত সানিয়াস নাইন দুইয়ের দ্বিতীয় ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদ হুমা ফিল গার যখন উভয়ে ছিলেন গুহায়, ইদ ইয়াকুল ইলা সাহিবিহি যখন নিজ সঙ্গীকে বলছিলেন, কে বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহজান ইন্নাল্লাহ মানা, চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন মানে কি আল্লাহ আর সত্যগত দিক থেকে গুহায় হ্যাঁ না, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক থেকে আছেন, হ্যাঁ আসবে ইনশাআল্লাহ, এলমের দিক থেকে সকলের সাথে, পরিবেষ্টনের দিক থেকে সকলের সাথে, কিন্তু হেফাজতের দিক থেকে সুরক্ষা, সাহায্যের দিক থেকে হ্যাঁ জি, সাপোর্টের দিক থেকে জি, রক্ষণাবেক্ষণের দিক থেকে, লা তাহজানিন্নাল্লাহ মানা,
সূরা তোহার আয়াত নম্বর 46 এ রয়েছে, ইন্নানি মাকুমা আসমা ওয়া আরা। যখন মূসা আলাইহিসসালাম আর হারুন আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কাছে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য, ফিরাউন জালেম, মূসা আলাইহিসসালামের মনে ভয় হল যে এত বড় জালেমের সামনে গিয়ে কথা বলে কথা তো শুনবে কি না, এটা একটা চিন্তা। তারপরে ফিরে আসা যাবে, এটাও একটা চিন্তা আছে মানুষ হিসেবে। আল্লাহ বলছেন যে যাও, ইন্নানি মাকুমা, আমি তোমাদের দুই ভাইয়ের সাথে আছি, আমি তোমাদের উভয়ের সাথে আছি। মাকুমা আসমাও, আমি শুনছিও তোমরা কি বলবে আর সে কি জবাব দেবে, ও আরা আর আমি দেখছিও। এখানেও বিশেষ বান্দা, খাস বান্দা মূসা আর হারুন আল্লাহর নবী রসুল তাদের সাথে থাকার কথা বলেছেন। ওইখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি রসুলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আমাদের সাথে আছেন। জি, তারপরের আয়াত, ইন্নাল্লাহ মাআল্লাযীনা ইত্তাকাউ, নিশ্চয় আল্লাহ ওই সব লোকদের সাথে আছেন যারা সংযত, যারা সাবধান সতর্ক থাকে আল্লাহর নাফরমানি থেকে, আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে, গুনাহের কথা কাজ থেকে যারা বেঁচে থাকে, তাকাউ ইত্তাকাউ, তাদের সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন, অন্য জায়গায় আছে হ্যাঁ আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন, এখানে আল্লাযীনা তাকাউ, আল্লাযীনা তাকার আল মুত্তাকুন একই অর্থ। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর যারা নিষ্ঠাবান সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ আছেন। এটা খাস লোক না আম লোক, খাস বান্দা না সাধারণ বান্দা, খাস বান্দা, মুত্তাকি খাস বান্দা, মুহসিন মুহসিনিন হচ্ছে খাস বান্দা। সূরা নাহলের আয়াত নম্বর 128, ওয়াসবিরু ইন্নাল্লাহ মাআস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীল খাস বান্দা না সাধারণ বান্দা, খাস স্পেশাল বান্দা আল্লাহর। জি, খাস বান্দা। সূরা আনফাল আয়াত নম্বর কত, 46। জি, তারপরের আয়াত, আয়াত নম্বর 7 সূরা বাকারা আয়াত নম্বর 249, আল্লাহ বলছেন কাম মিন ফিআতিন কালিলা, বহু ক্ষুদ্র দল রয়েছে। এখানে কাম খাবরিয়া, কাম আরবি গ্রামারে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কাম ইস্তেফহামিয়া মানে জিজ্ঞাসা বোধক, প্রশ্নবোধক, কাম রিয়াল ইন্দাক মানে তোমার কাছে কয় রিয়াল আছে, হ্যাঁ ওনা বলছেন না, কাম ফুলুস মানে কত দামকে ফুলুস বলছেন, কত পয়সা আর কি। জি হ্যাঁ, এটা হচ্ছে জিজ্ঞাসা বোধক, জিজ্ঞেস করছেন আপনি। আর একটা হচ্ছে কাম হচ্ছে খাবরিয়া, সংবাদ দেওয়ার জন্য, ওতে জিজ্ঞাসা হয় না। যেমন আরবরা বলে কামরা জলিন দরব তু, ভঙ্গি হচ্ছেন কিন্তু কামরা জলান ইন্দাক, এটা জিজ্ঞাসা, আমার ভঙ্গিমাতে বলছেন যে জিজ্ঞাসা, কামরা জলিন দরব তু, কত মানুষকে মেরেছি আমি, এটা খাবরিয়া। ওখানে কাম, কামরা জলিন দরব তু, কত মানুষকে মেরেছি আমি, ভালো বন্ধ একটা যে কোনো উদাহরণ দিতে পারেন আপনি। এখানে আল্লাহ বলছেন কাম মিন ফিয়াতিন কালিলা, কত না ক্ষুদ্র দল এইরকম ছিল মানব জাতির ইতিহাসে, কত না ক্ষুদ্র দল, ফিয়াতুন দল, কালিলা ক্ষুদ্র, সাগিরা অর্থ, কত না ক্ষুদ্র দল ছিল এইরকম, গালাবাত ফিয়াতান কাসিরা, যা জয়যুক্ত হয়েছে বা বিজয়ী হয়েছে, ফিয়াতান কাসিরা বৃহৎ দলের উপর, এইরকম মানব জাতির ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করেছেন, বহু এইরকম ক্ষুদ্র দল, ছোট ছোট দল, অল্প সংখ্যক বৃহৎ দলের উপর জয়যুক্ত হয়েছে। যেমন বদরে 1000-এর উপর 313 জন, ঠিক না, বহু জায়গায় ইসলামের পুরো ইতিহাসে ওইরকম। বিইজনিল্লাহ, কিভাবে এটা হয়, অল্প সংখ্যক আবার বড় দলের ওপর বিজয়ী লাভ করে কিভাবে, বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ চাইলে, জনবল দিয়ে অথবা সাজ সরঞ্জাম দিয়ে কোথাও মুসলিম
বা ইসলামের জয় হয় না, ইসলামের জয় হয় বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর তৌফিক। কিন্তু সত্যিকার মুসলিম হইতে হবে। আর যদি তাদের মতো আমরা হয়ে যাই তখন পার্থিব লড়াই, তখন হ্যাঁ বস্তুর লড়াই, বস্তুর সাথে বস্তুবাদ, ওদের কাছে বস্তুবাদ, আমাদের কাছে বস্তুবাদ। হ্যাঁ ওরাও সাজ সরঞ্জামে বিশ্বাসী, জনবলে বিশ্বাসী, আর আমরাও তাতে বিশ্বাসী, তখন কিন্তু আল্লাহর সাহায্য আসে না। বর্তমান মুসলিম জাতির অবস্থাটা ঠিক ওই রকম হয়ে গেছে। আল্লাহুম্মা আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ধৈর্যশীলরা আল্লাহর খাস বান্দা না আম? খাস, জি হ্যাঁ। আরেকটি আয়াত আপনাদের সাথে ওয়াদা করেছিলাম, সূরা শোয়ারার আয়াত নম্বর 62, জি, যখন মূসা আলাইহিস সালাম তার জাতি বনে ইসরায়েলদেরকে নিয়ে সাগরের কাছে পৌঁছে গেলেন ভোর রাত্রে, পেছন দিক থেকে ফেরাউন তার সেনাবাহিনীদেরকে নিয়ে তাড়া করে আসছে ধরার জন্য, সামনে একেবারে কাছে গেছে সাগর, ডুবে মরতে হবে, পেছনে হামলা করে চলে এসছে মূসা আলাইহিস সালামের জাতি বনে, সে বলল ইন্না লামুদরাকুন, এখন তো আমরা ধরা খেয়ে যাব। তখন মূসা আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন, কি বলেছিলেন জবাব মনে আছে? হ্যাঁ, কাল্লা, ধরা কখনো খেতে পারি না, কোশ্চিন কালেও এটা হইতে পারে না যে আমরা ধরা খেয়ে যাব। ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক আছেন। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে, আমার সাথে আমার রব আছেন। সায়াহাদিন, নিশ্চয় তিনি অচিরেই রাস্তা দেখাবেন। সিন মানে অচিরেই, শীঘ্রই হয়, আবার নিশ্চিতের অর্থ কখনো কখনো। ইন্না মাইয়া রব্বি, জি। এই আয়াতগুলি থেকে কি দেখানো হয়েছে? প্রথম আয়াত দেখেন, তাতে কি রয়েছে? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকানো থাকো না কেন তোমাদের সাথে তিনি আছেন। জি, তোমাদের সাথে আছেন। এই তোমাদের সাথে আছেন, এটা খাস লোকদেরকে সম্বোধন, মানে সকলকে, কেউ সকলকে সম্বোধন করা হয়েছে। জি, তাহলে এখানে আম যে কোনো, খাস লোকেরাও সামিল আর এমনি লোকেরাও সামিল, মুসলিমও সামিল কাফেরও সামিল। আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন সৎ লোকদের সাথে আছেন, অসৎদের সাথে আছেন, মুমিনের সাথে আছেন, কাফেরের সাথে আছেন, জি সবার সাথে আল্লাহ আছেন। জি, দ্বিতীয় আয়াতে কি আছে? ওয়ালা আকসার, ওয়ালা আদনা মিন যালিক, ওয়ালা আকসার ইল্লা হুয়া মাহুম আইনামা কানু, কম হোক আর বেশি হোক, গোপন আলাপ কম লোকের হোক আর বেশি লোকের হোক, আল্লাহ তাদের সাথে আছেন যেখানেই তারা থাক না কেন। এটা শুধু সৎ লোকদের সাথে, ভালো খাস লোকদের সাথে না, যে কোনো লোকদের সম্পর্কে, সবার ক্ষেত্রে বলা হয়েছে। দ্বিতীয় আয়াতটি তাহলে আমভাবে আল্লাহর সাথে থাকার ক্ষেত্রে, তাই বলছেন শেখ সরিফ ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, এই হুয়া মাকুম বে ইলমিহি, এখন শুনেন, হুয়া মাকুম যখন সকল বান্দা, সকল সৃষ্টির কথা বলা হচ্ছে, তিনি তোমাদের সাথে রয়েছেন বে ইলমিহি, তার জ্ঞানের মাধ্যমে, জ্ঞান দ্বারা, জ্ঞানের ক্ষেত্রে। রাকিবুন আলাইকুম, তিনি পর্যবেক্ষণকারী তোমাদের। শাহিদুন আলা আমালেকুম, তিনি প্রত্যক্ষ করছেন তোমাদের কাজকর্ম, কর্মকাণ্ড। হাইসু কুনতুম, যেখানে তোমরা হও না কেন। ওয়াইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন। ফি বাররিন, স্থলে, আও বাহরিন, অথবা সাগরে, জলে। ফি লাইলিন, রাতের অন্ধকারে, আও নাহারিন, দিনের আলোতে। ফিল বয়ুতে, নিজ বাড়িতে। আবিল কেফারে, অথবা মরুভূমিতে। আল জামি ও ফি ইলমিহি আলা সাওয়া, অনেকেই মরুভূমিতে থাকলে আমরা দেখি না, কেউ দেখে না, একাই আছে মরুভূমিতে, ও যা ইচ্ছা তাই করছে ওখানে। মরুভূমিতে যদি জনশূন্য হয়, দু চার দশ কিলোমিটার মধ্যে কেউ নাই, উলঙ্গও থাকে, তো কেউ দেখতে পাবো গে? আল্লাহ ছাড়া কেউ দেখে না, ঠিক না? নির্জনে ঘরের ভিতরে মরুভূমিতে যে কোনো অপরাধ করুক না কেন, কেউ নেই ওখানে কোনো মানুষ, আল্লাহ ছাড়া কেউ জানছে ওখানে? আল্লাহ জানছেন, ঘরের ভিতরে কি যে করছে না করছে সে জানছে, আর তার রব জানছে, ঠিক না? কেউ জানে না আল্লাহ ছাড়া, সব আপন আপন কাজে লেগে আছেন নিজ নিজ ঘরে, আল্লাহ খবর রাখছেন তাদের, আমরা কেউ কারো খবর রাখি না।
তাই বলছেন শেখ আল জামিউ ফি ইলমিহি আলা সাওয়া সকল মানুষ সকল সৃষ্টি আল্লাহর ইলমে একই সমান কোনো পার্থক্য নাই অথচ আমাদের চোখের সামনে কয়টা লোক থাকলে পার্থক্য আছে যে লোকটা যে নিচে হয়ে বসে আছে খাটো হয়ে ওকে দেখছে না চোখ বন্ধ করে আছে কিন্তু এতক্ষণ দেখলো এতক্ষণ দেখি না হ্যাঁ খুঁজে ঝিমাচ্ছেন কিন্তু আমাদের মুরব্বী সারাদিন ক্লান্তি স্বাভাবিক ওজোর এটা শরীয়তি ওজোর নাকি একই সমান ভাবে আমরা দেখি না চোখের সামনে থেকেও দেখি না চোখের সামনে থেকে আপনার ছোট বাচ্চা দিল দুর্ঘটনা ঘটি তাই না সুবহানাল্লাহ আল্লাহর শ্রবণ ক্ষমতা এবং দর্শন ক্ষমতার আন্ডারে আল্লাহ সবকিছু শুনছেন সবকিছু দেখছেন মনে মনে বলছেন তাও শুনছেন আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আল্লাহর সবকিছু যেখানেই থাকেন না কেন ইয়াসমাউ কালামাকুম তোমাদের কথা শুনছেন ওয়া ইয়ারা মাকানাকুম তোমাদের অবস্থান জানছে দেখছেন ওয়াহাজা মাহাল্লু শাহিদ মিন আল আয়াতিল কারিমা এই আয়াতে এই এই জায়গাটুকু দেখানো হয়েছে কি ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম তোমরা যেখানেই থাকা না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন কোন দিক থেকে বললেন জ্ঞানের দিক থেকে আল্লাহ যখন জ্ঞান রাখছেন তখন আর একটা জিনিস ওতে অ্যাড করে নেন তাহলে আরো সম্পূর্ণ হবে অনেক সময় খবর রাখছেন যে এই লোকটি আছে দুনিয়ার শাসক হ্যাঁ রাষ্ট্রনায়ক খবর রাখছে এই অপরাধী দেশের ভিতরে আছে জানছে ভালো করে কিন্তু ধরতে পারছে না পরিবেষ্টনীর বাইরে আছে না নেই জলদস্যুরা এই আমাদের রোহিঙ্গাদের সমস্যা নিয়ে অনেক ভাই শোনাচ্ছে আর তারপরে যারা আপনার ওই বরিশাল বরগুনা ওইসব এলাকায় থাকে কি বলছে যেটা বঙ্গোপসাগরের আপনার সুন্দরবন এলাকায় সুন্দরবন থেকে জলদস্যুরা আসছে আসার পরে ডাকাতি চিন্তায় সবকিছু করে যা ইচ্ছা তাই করে মেরে ধরে নিয়ে চলে যাচ্ছে সরকার জানছে খবর রাখছে জানছে কিন্তু সরকারের পরিবেষ্টনীর বাইরে যেভাবে হোক না কেন হয় সরকার অক্ষম পারছে না অথবা সরকারের লোক পারবে কিন্তু সেই রকমের তাদের তৎপরতা নেই দুটোর একটা কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহর যেমন এলম ঘিরে আছে তেমনি ক্ষমতা ঘিরে আছে জি হ্যাঁ এলমের দিক থেকে এখন শুনেন জ্ঞানের দিক থেকে এহা তা পরিবেষ্টন করার দিক থেকে ইন্নাল্লাহ আহাতা বিকুল্লি শাইইন ইলমা মুহিত আল্লাহ রাব্বুল পরিবেষ্টনকারী আল্লাহ রাব্বুল আলামিন জি বিকুল্লি শাইইন মুহিত কোরআনে কেমন একটা আছে বিকুল্লি শাইইন মুহিত সব কিছুকেই সমস্ত বস্তুকে তিনি পরিবেষ্টনকারী এহাতা মানে হচ্ছে চারিদিক থেকে পরিবেষ্টন করা আর একটা হচ্ছে ক্ষমতা ক্ষমতার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে আছেন অর্থাৎ আল্লাহর ক্ষমতার বাইরে কোন একটা পিপীলিকাও যেতে পারবে না আল্লাহ একটা পিপীলিকার খবর রাখছেন পিপীলিকা আল্লাহর পরিবেষ্টনের আন্ডারে আছেন বাইরে না এবং আল্লাহর ক্ষমতার বাইরে না যে আল্লাহ পিপীলিকাকে মারতে চাইছেন আর বিলম্ব হয়ে যাচ্ছে এটাও হইতে পারে না ছোট হোক আর বড় হোক ছোট শক্তি হোক আর বড় শক্তি হোক সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলমিনের এলমে আছে এ হাতে আছে কুদরতে আছে আরবি ভাষায় শুনে দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের যেটা সাধারণ সাথে থাকা সেটা এই অর্থগুলিতে বলছেন যে এই আয়াতের এই অংশটুকু দেখানোর উদ্দেশ্য ওহ মাকুম আইনা কুনতু ফাফিহি ইসবাতুল মাইয়াতিল আম্মা আলোচনা যখন শুরু হয়ে গেছে তখন বলি যে আল্লাহর সাথে থাকা দুই ভাগে বিভক্ত মাইয়াত সাথে থাকা কি বলা হয় মাইয়া মাইয়াতুন মানে সঙ্গে থাকা মাইয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুই ভাগে বিভক্ত মাইয়াতুন আম্মা আর মাইয়াতুন খাসা মানে আল্লাহর আম ভাবে ব্যাপক অর্থে সাথে থাকা আর আল্লাহর খাস বিশেষ অর্থে সাথে থাকা আম অর্থে সাধারণ বা আম অর্থে সাথে থাকা হচ্ছে যেমন বললাম তিনটি শব্দ দিয়ে কি বললাম এলমের দিক থেকে জ্ঞানের দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে আর ক্ষমতার দিক থেকে আল্লাহর ক্ষমতার বাইরে আল্লাহর পরিবেষ্টনের বাইরে আল্লাহর জ্ঞানের বাইরে যেমন আল্লাহর ওলিও যেতে পারে না মোমিন মুসলিমও যেতে নবী রসুলও যেতে পারে না তেমনি
সবচেয়ে বড় দুশ্মন কাফেরও যেতে পারে না, বোঝা গেছে? সবার ক্ষেত্রেই অর্থ প্রযোজ্য। এটা হল মাইয়াতুন আম্মা, মাইয়াতুন খাসা, বিশেষভাবে আল্লাহর সাথে থাকা। নেক লোক, সৎকর্মশীল, ভালো মানুষদের সাথে আল্লাহ আছেন ওইখানে, কিন্তু এই অর্থগুলি শুধু না, ওর সাথে যে অর্থগুলি দিকে একটু আগে ইঙ্গিত করলাম, বিন্নাসরে সাহায্যের দিক থেকে, ওয়াত্তাঈদে হ্যাঁ সাপোর্টের দিক থেকে, তৌফিকে তৌফিকের দিক থেকে হ্যাঁ শক্তি সামর্থ্য দান করার দিক থেকে, আর কোন দিক থেকে, ওয়াল হেফজে হেফাজতের দিক থেকে, সুরক্ষার দিক থেকে, জি হ্যাঁ, ওয়ার রেআয়াতে রক্ষণাবেক্ষণের দিক থেকে, এসব অর্থ। জি, মাইয়াতুন খাসা, আল্লাহর নেক বান্দাদের সাথে আল্লাহর তৌফিক আছে, আল্লাহর সাহায্য আছে, আল্লাহর সাপোর্ট আছে, আল্লাহর হেফাজত আছে, রক্ষণাবেক্ষণ আছে। হ্যাঁ, আরো বিশেষভাবে এই ধরনের যে কোনো অর্থ নিতে পারেন আপনি যে কোনো ভাষায়। তো মাইয়াতুন আম্মা এতে দেখালো আম ভাবে আল্লাহর সাথে থাকা। তারপরের আয়াতটি তো ঠিক ওই রকমই যাতে রয়েছে, এই গোপন পরামর্শ বা গোপন আলাপের কথা তাতে রয়েছে। কি এই যে আয়াতটি রয়েছে, এই আয়াতটি কি সম্পর্কে নাজিল হয়েছিল? কাল মুফাসসিরুন শেখ সামি ফজল বলছেন, মুফাসসিরুন বলেন, ইন্নাল মুনাফিকিনা ওয়াল ইয়াহুদা কানু ইয়াতানাজাউনা ফীমা বাইনা ওয়া ইউহিমুনাল মুমিনিনা আন্নাহুম ইয়াতানাজাউনা ফীমা ইয়াসুউহুম ফা ইয়াহজানুনা লিযালিক। তাফসিরকাররা বলেছেন যে মুনাফিকরা মদিনায় থাকতো আর ইহুদিরা, এরা আপোষে বসে গোপন আলাপ করত, এবং মুমিনরা আশেপাশে যে বসে আছে মুমিনদের কাছ থেকে সরে গিয়ে আলাদা হয়ে মুমিনদেরকে এইভাবে মানসিক কষ্ট দেওয়ার চেষ্টা করত, মুহাজিরিন আনসারদেরকে মানসিক কষ্ট দেওয়ার চেষ্টা করত। এখনই যদি আমরা, তো এখন বেশি লোক আছে, দুজন আলাদা কথা বললে আমাদেরকে খারাপ লাগবে না, ঠিক না? কিন্তু তিনজন থাকেন, মক্কা সফরে যাচ্ছেন তিনজন, ঠিক আছে, আর গিয়ে পেট্রোল পাম্পে নেমে একজনকে সবসময় হ্যাঁ অ্যাভয়েড করে দুইজন একসাথে, হ্যাঁ বাকালে ঢুকলেও কোনো কিছু, কিন্তু দুইজন যেদিকে যাচ্ছেন বা তো দুইজন গল্প করছেন দুইজন, হ্যাঁ তুমি একটু ওখানে থাকো আমরা একটু কথা বলছি, যদি এরকম বলে যে তুমি ওখানে বসো আমাদের একটা পার্সোনাল কথা আছে, তো পালপিটিশন শুরু হয়ে যাবে, টেনশন শুরু হয়ে যাবে। আর বিশেষ করে যদি কোনো পুরাতন কোনো বিদ্বেষ বা শত্রুতা থাকে তাহলে তো আরো মুশকিল, হ্যাঁ আরো মুশকিল হয়ে যাবে। এই জন্য হারাম এইভাবে, লায়াতা না যায় স্নানে দু না সালিস বলছেন, তিনজন কোথাও থাকলে একজনকে বাদ দিয়ে দুইজন গোপন আলাপ করবে না, নিষেধ। হ্যাঁ অনেক লোক আছে যান দুজন করেন, গিয়ে তিনজন করেন, অসুবিধা নেই, আপনি দু তিনজন নিয়ে আপনি গোপন আলাপ করছেন, ও আরো দু চারজনের সাথে বসে আছে বা আরো দুজনের সাথে কথা বলছে, অসুবিধা। বিশেষ করে সফরে হইলে, হ্যাঁ গ্রামে শহরে অসুবিধা নেই, এখানে অনেক লোকের তো আপনার দুজন কথা বলছেন, ও অন্যদিকে টান দিল। এই মুনাফিক ইহুদিরা আসলে মুসলিমদেরকে মানসিক ভাবে কষ্ট দিতে চাইত, তো ওরা করতো ওয়াইহুমুনাল মুমিনিন, আর মুমিনদের অন্তরে এই রকমের কথা জাগাবার চেষ্টা করতো যে আন্নাহুম ইয়াতানাজাউনা ফীমা ইয়াসুউহুম, ওরা যে আপোষে গোপন আলাপ করছে এটা মুমিন মুসলিমদের বিপক্ষে, যাতে ওরা টেনশনে পড়ে যায়। ফিয়াজানুন লিযালিক, যার ফলে মুমিন মুসলিমরা দুশ্চিন্তে পড়ে যেত যে মুনাফিকরা যে কি যে আলাপ করলো, আর এরা যে কি যে কথা বলছে, অফিসে এরকম হয়, অফিসে এরকম হবে যে ভাষা বুঝেন না, এটা এখন শুন, দুইজন আপনারা এমন ভাষায় কথা বলছেন অন্যরা বুঝে না, দু তিনজন বুঝে না, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে, জানি না, ওই তো আমাদের সম্পর্কে বলছে, শয়তান এই কথাগুলি মনে দেবে, কষ্ট দেবে এতে। জি, ফালাম্মা তাআলা যালিকা, এটা করতেই থাকে মাঝে মধ্যে, যখন এই দীর্ঘ সময় এরকম হয়ে গেল এইরকমই চাল চলন মুনাফিকার এই ইহুদিদের, ওয়া কাসর, আর খুব বেশি বেশি এরা করা শুরু করলো, শাকাউ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে অভিযোগ নিয়ে আসলেন সাহাবায়ে কেরামগণ, ফা আমারাহুম আল্লা ইয়াতানাজাউ দুনাল মুসলিমিন, তখন ইহুদি এবং মুনাফিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে দেখো মুসলিমদেরকে বাদ দিয়ে তোমরা আলাদা আলাদা হয়ে যে গোপন আলাপ করছো এরকম কাজ করবে না তোমরা। ফালাম ইয়ানতাহুন যালিক, কিন্তু তারা কথা মানলো না, ও আদু এলা মোনাজাতহিম, তারা তাদের এই মোনাজাত শুরু করলো। তো দুয়াকে শুধু মোনাজাত বলা ভুল, এ তো মোনাফেকদের মোনাজাত, দেখেন আদু হ্যাঁ দুয়া বলবেন, মোনাজাত কেন বলেন, মোনাজাত গোপন আলাপ, তা মোনাজাত বললে কি করতে হয়, আল্লাহর সাথে গোপন আলাপ, মোনাজাতুল্লাহ বলতে হবে, ঠিক না? কিন্তু দুয়া ঠিক আছে, দুয়া আল্লাহর কাছে, দুয়া মানে কি ইসলামিক টার্ম, এটা
যেমন সলাত মানে সলাত, হ্যাঁ সওম মানে সওম, যাকাত মানে যাকাত, ওর ভিন্ন অর্থ বুঝবেন না। ঠিক ওই রকমই দোয়া বললে আল্লাহর কাছে দোয়া করা, কিন্তু মোনাজাত মানে দোয়া হয় না। মোনাজাত মানে গোপনে কথা বলা, স্বামী স্ত্রী দুজনে গোপনে কথা বলছেন, বাচ্চারা ওইদিকে আছে, এইটাই মোনাজাত আপনাদের। সুতরাং এই যে দোয়াকে মোনাজাত নাম দেওয়া, এটাও অযৌক্তিক নাম, আসলে ভুল নাম দেওয়া। তারপরে আবার সম্মিলিত দোয়াকে মোনাজাত, ও আরেক বিদাত। একসাথে দোয়া করা, ইমাম দোয়া করবে আর বাকিগুলো সব আমিন আমিন, হ্যাঁ হুজুর দোয়া করবে আর বাকিগুলো সব আমিন আমিন করবে, এটা হচ্ছে বিদাতি দোয়া আর বিদাতি মোনাজাত। তো ভাষাটি আসলে মোনাজাত ভাষাটি দোয়ার ক্ষেত্রে প্রয়োগ, এটা আসলে ঠিক না। যে ফানজালাল্লাহু হাযিহিল আয়াত, তখন এই আয়াতগুলি নাজিল হইল, আল্লাহ রাব্বুল আলামিন বারণ করে দিলেন কোরআনে কারীমে। এই আয়াতে কি দেখানো হয়েছে বলছেন, আন্না ফিয়া ইসবাতু মাইয়াতিল্লাহি লিখালকিহি, এতে প্রমাণ রয়েছে যে আল্লাহ তার সৃষ্টির সাথে আছেন। কোন দিক থেকে? ওয়াহিয়া মাইয়াতুন আম্মা, আম ভাবে। তোমরা যেখানে থাকো দেখেন, মুনাফিক আর ইহুদিরা গোপন আলাপ করত, আল্লাহ বলছেন তিনজন থাকো আর পাঁচজন থাকো, তিনজন হলে চতুর্থ আল্লাহ, পাঁচজন তোমরা যদি হও তাহলে ষষ্ঠ আল্লাহ, হ্যাঁ কম থাকো বেশি থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। মুক্তাদা, হ্যাঁ আচ্ছা, আম ভাবে, আম অর্থ মানে সাধারণ অর্থে যে আল্লাহ সকল সৃষ্টির সাথে আছেন, মমিন কাফের সৎ অসৎ ভালো মন্দ সকলের সাথে আছেন, এর দাবিটা কি? মুক্তাদা এই এই শব্দটির আল্লাহ সঙ্গে থাকার এর দাবিটা কি? আল্লাহ সঙ্গে আছেন, এর দাবি হচ্ছে আল ইহাতা, পরিবেষ্টন। হে মুনাফিকরা তোমাদেরকে আল্লাহ পরিবেষ্টন করে আছেন, হে ইহুদীরা আল্লাহ তোমাদেরকে পরিবেষ্টন করে আছেন, অল এলম এবং জ্ঞান রাখা, বেজামি আমানে তাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে। ওয়া লিহাযা ইয়াকুল ইমাম আহমদ, এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম আহমদের উক্তিটি তফসির ইবনে কাসিরের ষষ্ঠ খণ্ড একশো আটচল্লিশ পৃষ্ঠা রয়েছে। ইমাম জাহাবির একটি আল উলু নামক আল্লাহর সিফাত, আল্লাহ যে সুউচ্ছে সবকিছুর ঊর্ধ্বে, এই মর্মে তার একটি কিতাব রয়েছে, তাতে রয়েছে ইমাম লাল কাইর সারহ উসুল ইতিকাদ আহলি সুন্নাহর চারশো দুই পৃষ্ঠায় রয়েছে। এই কথাটি ইমাম আহমদ রাহমাহুল্লাহ, তিনি বলছেন ইফতাতাহাল আয়াতা বিল ইলমে ওয়াখতাতামাহা বিল ইলমে, এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়ে, আল্লাহর ইলম দিয়ে শুরু করেছেন আর শেষ করেছেন আল্লাহর ইলম দিয়ে। কোন আয়াতটি? সূরা মুজাদালার আয়াত নম্বর সাত। এই জন্য শুরু থেকে পড়াইলাম আপনাদেরকে আয়াতটি, কি আছে শুরুতে? হ্যাঁ আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহ জানছেন, ইয়ালামু দিয়ে শুরু হলো আর শেষখানে কি রয়েছে? সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, এই যে আলিম, আলিম দিয়ে শেষ হচ্ছে, ইয়ালামু দিয়ে শুরু হয়েছে আর আলিম দিয়ে শেষ হচ্ছে। তার মানে আল্লাহর এই সাথে থাকাটা, হ্যাঁ কোন দিক থেকে? ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে। তৃতীয় আয়াত ছিল লা তাহজানা ইন্নাল্লাহ মানা, তাই না? বলছেন হাজা খেতাবুন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহিবি আবি বকর, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে সম্বোধন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যে সঙ্গী ছিল সফর সঙ্গী হিজরতের, তাকে। হিনামা কানা ফিল গারে, যখন উভয়ে ছিলেন গুহায়, সওর পাহাড়ের গুহায়, অক্তাল হিজরা হিজরতের সময়, ওয়াকাদ লাহিকা বিহিম আল মুশরিকুন, মুশরিকরা তাদের পিছনে খোঁজাখুঁজি করছিল, ফাহাজান আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাউফান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন আযাল কুফফার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দুশ্চিন্তায় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আশঙ্কা করে যে কাফেররা কোন রকম ভাবে নবীকে কষ্ট না দেয়। নিজের কথা চিন্তা করেননি যে আমি ধরা খেয়ে যাব বনি ইসরায়েলদের মতো, বরং ইয়া রাসূলুল্লাহ আপনার কি হবে, আপনার কি হবে? জি ফাকাল লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাহজান, মানে দাইল হাজন, চিন্তা বাদ দাও, আমরা বলি না চিন্তা বাদ দাও, দাইল হাজন, দা মানে ছেড়ে দাও, চিন্তা ছেড়ে দাও মানে চিন্তা বাদ দাও, ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আল্লাহ আমাদের সাথে রয়েছেন, এই যে দেখেন বেনাসরেহি সাহায্যের দিক থেকে, ও আউনেহি সাহায্য সহযোগিতার দিক থেকে, ও তাইদেহি সাপোর্টের দিক থেকে, আর হেফাজতের দিক থেকে, যেগুলো বলে দিলাম সবগুলি শব্দ বলেন নাই তিনি। ওমান খান আল্লাহ মা হওয়ার, আল্লাহ যার সাথে সাহায্য সহযোগিতা হেফাজতের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে আছেন, ফালা ইউগলাব, সে কখনো পরাজিত হবে না, হারবে না। ওমাল্লা ইউগলাব, আর যে কখনো পরাজিত হবে না তার চিন্তা করা উচিত নাকি?
আপনাকে যদি আগেই বলা থাকে যে তুমি নিশ্চিত জেনে নাও যে তুমি পরাজিত হবে না, তাহলে আবার চিন্তা কিসের? চিন্তা তো তখন যে ক্ষতির আশঙ্কা আছে, তাই না? আশঙ্কাই নেই, যদি আল্লাহ বলে দেন তো আল্লাহ বলে দিচ্ছেন। এবার নবী সাল্লাল্লাহু নিজের পক্ষ থেকে বলছেন না, কারণ ওহি ছাড়া তিনি, ওহি ছাড়া বাড়ি থেকে বেরোননি, ওহি ছাড়া এই হিজরতের জন্য তিনি প্রস্তুতিও নেননি, আর ওহি ছাড়া এই কথাটিও বলেননি। তার হিজরত ওহি, হিজরতের প্রস্তুতি ওহি, আবু বকরকে সাথে নেওয়া ওহি, সবকিছু ওহির ভিত্তি, বিনা পরামর্শে আল্লাহ বলেছেন যে আবু বকরকে সাথে নাও, তাহলে নিয়েছেন তিনি। জি, নিজের পক্ষ থেকে কোনো কথাও বলতেন না আর কোনো কাজও তিনি করতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা। ওয়া শাহিদু মিনাল আয়া, এই আয়াতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আন্নাফিয়া ইসবাত আল মাইয়্যাহ, এতেও আল্লাহর সাথে থাকা আর প্রমাণ পাওয়া যায়। কিন্তু এটা কি আম না খাস? খাস, আল খাস সাবিল মুমিনিন, এটা কার সাথে খাস? মুমিনদের সাথে। মুমিনদের আল্লাতি মুক্তাদাহা, মুমিনদের সাথে থাকা, খাস ভাবে মুমিন ঈমানদার বিশ্বাসীদের সাথে আল্লাহর থাকা, যার দাবি হচ্ছে আন্নাসরু, সাহায্য করা। আল্লাহ আমাদের সাথে আছেন মানে, যেমন একটু আগে বললাম যে কে বলছে আমি আপনার সাথে আছি, কি চিন্তা আপনার? তার মানে কি উনি সাহায্য করবেন? আজকাল ট্যাক্স লেগেছে, লেগেছে না লাগেনি? আপনার কফিল যদি বলে তুই ছেলে মেয়ে নিয়ে আসিস, তুই ছেলে মেয়ে দেশে কেন পাঠাচ্ছিস? তুই আমি আছি তো তোর সাথে, আর পাঠাবেন দেশে? হ্যাঁ, এই যে সব পাঠাইতে শুরু করেছে, আরে আমার সাথে, তুই তিন সাড়ে তিন হাতের মানুষ আপনাকে যদি বলে যে আমি তোমার সাথে আছি, কেন চিন্তা করছো তুমি? তাহলে এতেই যদি আপনি ফ্যামিলি পাঠাবার উদ্যোগ নিয়েছেন, এখন রেখে দিলেন আপনি, তাহলে আল্লাহ সম্পর্কে আপনি কি চিন্তা করতে পারেন? কতটা ইমান আপনার আল্লাহ সম্পর্কে? ওমা কাদার উল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যথাযথ মর্যাদা আমরা দিতে জানলাম না। আল্লাহ আকবার, আল্লাহর সাথে সম্পৃক্ত হন, আল্লাহর সাথে তাল্লুক কায়েম করেন। যে তাল্লুক বিল্লাহ একটা বড় ইবাদত, যেটা আজকাল জনগণের মধ্যে তো পাওয়া যায় না, আলেম সমাজের মধ্যে পাওয়া বড় মুশকিল। তাল্লুক বিল্লাহ, সমস্ত ক্ষেত্রে সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। একটু তো টেনশন, আজকে যেমন একভাবে বলছে শেখ, শুনলাম নাকি আমেলদের উপর আগামী বছর থেকে 400 টাকা করে লাগবে, তাহলে তো মুশকিল হয়ে গেল। বলছি এখনই কেন চিন্তা করছেন? আরে ভাই, আল্লাহ ভরসা করেন, যদি রুজি এক দানা থাকে এখানে, তো ওই দানা না খাওয়া পর্যন্ত কেউ পাঠাইতে পারবে না। আর রুজি যদি আজকে উঠে যায়, তাহলে ভোর কেউ করাইতে পারবে না। যদি রাজাও বলে যে তোকে ফজর পর্যন্ত রাখবো, আর আল্লাহ বলে তোকে ফজর আগে নেব, উপায় আছে নাকি? তার আগে চলে যেতে হবে, রুহ আকাশে না ইল্লিনে না সিজ্জিনে পৌঁছে যাবে। তিনি সব চিন্তা কিসের? তকদিরের প্রতি ইমানকে এই অবস্থাগুলিতে মজবুত করেন। আসলে সবসময় মজবুত করেন, কিন্তু বিশেষ অবস্থায় যখন দেখবেন যে আমাকে চিন্তা ধরছে বা কিছু এই ইত্যাদি, তকদিরের প্রতি ইমান, আল্লাহর প্রতি ইমান, এগুলি মজবুত করেন, সব কিছু সলভ হয়ে যাবে, সমস্ত সমাধান হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তারপরে আয়াত কি ছিল? মূসা এবং হারুনকে। হ্যাঁ, ওয়াকা ওয়াকুলু তাআলা মূসা ওয়া হারুন, আল্লাহ বলেছিলেন মূসা এবং হারুন আলাইহিমাস সালাম, ইন্নানি মাকুমা আসমা ওয়া আরা, লা তাখাফা মিন ফিরাউন, ফিরাউনকে তোমরা ভয় করিও না, আমি তোমাদের সাথে আছি, বিন নাসরি লাকুমা ওয়াল মাউনাতা আলা ফিরাউন, তোমাদের সাহায্যের জন্য এবং ফিরাউনের বিরুদ্ধে তোমাদের সাপোর্টের জন্য আমি আছি। মূসার সাথে আল্লাহ আছেন, ফিরাউন কি আর খুন করতে পারে? না হলে চিন্তা করেন আপনি, ওর বাড়িতে মানুষ হলো, যেই সময় ছোট কালে মানুষ হয় সেই সময় একটু গলাটা টিপে দিলি তো হইতো, এক মিনিটও লাগতো না। মূসাকে মারতে পারলো না, আর হাজার হাজার সন্তান বনী ইসরায়েলদের খুন করলো শুধু নিজের রাজত্ব রক্ষা করার জন্য, তারপর রাজত্ব রক্ষা করতে পারলো না। আর তার ঘরে আল্লাহ মানুষকে নিচ্ছেন, তার খরচে, মায়ের দুধ খাচ্ছে, খরচ দিচ্ছে ফেরাউন। চিন্তা করেন আপনি আল্লাহর কারখানাতে কি হয়, চিন্তা করেন আপনি। ঘটনা স্পষ্ট না হওয়ার আগে মানুষ এই আল্লাহর কারখানা সম্পর্কে কিছু বুঝতে পারবে না যে কি হচ্ছে, কিন্তু যখন মানুষের সামনে স্পষ্ট হয়ে ওঠে তখন বুঝতে পারে আরে এইরকম ব্যাপার। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নেন আপনি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, আহসানুল কাসা, সবচেয়ে ভালো কিসসা বলা হয়েছে সূরা ইউসুফে। ঘটনা শুরু হলো কোত্থেকে? হ্যাঁ, বাপকে স্বপ্নের কথা বয়ান করলেন, তাই না? স্বপ্ন, সেই স্বপ্নের কারণে কোথায় 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 যেতে হলো,
আল্লাহ পৌঁছাবেন আসলে মিশরের নেতৃত্বে। আর এই ইউসুফ এইভাবে পৌঁছিতে পারবে না, কিভাবে পৌঁছিবে আল্লাহ জানছেন, আল্লাহর কারখানাতে সব আল্লাহর কাছে সব জানা আছে, আমাদের কিছুই জানা নেই। এই ঘটনা ঘটার আগে আমাদেরও জানা নেই, ওর বাপেরও জানা ছিল না, তাই না? বলেছিল জানা ছিল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আয়াতে দেখেন অশাহিদ মেল, এই আয়াতে দেখানো হয়েছে কি আল্লাহর খাস ভাবে থাকা না আমভাবে থাকা, খাস ভাবে থাকা। দুটো আয়াত বাদ দিয়ে বাকি আয়াত গুলোতে সব খাস ভাবে মূসা হারুনের সাথে আল্লাহ খাস ভাবে আছেন। ফি হাক্কিল্লাহি তাআলা লি আউলিয়াইহি, তার আউলিয়া দোস্তদের সাথে, বিন্নাসরে ওয়া তাইদে, এবং তাতে তার সাথে সাথে আল্লাহ শোনেন, দেখেন এটাও প্রমাণ পাওয়া গেল, আল্লাহর সাথে থাকাও পাওয়া গেল এই ছোট্ট আয়াতে। ইন্না লা তাখাফা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, শুধু এটুকু, ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি। একটা আকীদা আমরা জানতে পারলাম যে আল্লাহ আমাদের নেক বান্দাদের সাথে খাস ভাবে আছেন, আর আসমাউ আল্লাহ শোনেন, আল্লাহ শোনেন, আরা আল্লাহ বলছেন আমি দেখি, আল্লাহ দেখেন, জি আল্লাহ দেখেন, এবং আল্লাহর চোখ আছে এটারও প্রমাণ আছে, দেখেন তার সাথে সাথে আল্লাহর কি আছে, আইন আছে, চোখ আছে। যদি কেউ মানে আল্লাহ দেখেন কিন্তু আল্লাহর চোখ মানি না, সে বেদাতি গোমরা, বুঝতে পেরেছেন? কারণ কোরআনে কারিমে দুটোই আছে, আইনের কথা বলে তুসনা আলা আইনি, আমার চোখের সামনে যাতে লালিত পালিত হতো, আল্লাহর আইনের কথাও আছে আর আল্লাহ দেখেন এই কথাও আছে। তারপরে আয়াতে কি রয়েছে, ইন্নাল্লাহ মাআল্লাযীনা ইত্তাকাউ, জি এই তারাকুল মুহাররামাত ওয়াল মাআসি, যারা হারাম এবং গুনার কাজগুলি ছেড়ে দেয় তাদের সাথে আল্লাহ আছেন, যে কোন স্তরের লোক হোক না কেন। ওয়াল্লাযীনা মুহসিনুন, আর যারা নিষ্ঠাবান, বে তাআদিয়াতি তাআত, নেকির কাজে নিষ্ঠাবান, ওয়াল কিয়াম বিমা উমিরু বিহি, যা কিছু আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে করে, ফাহুয়া সুবহানা মাহাওলাই, আল্লাহ তাদের সাথে রয়েছেন, বে তাইদি তার সাহায্যের সাথে, ওয়া নাসরি ও মাউনাতি, ওয়া হাযিহি মাইয়াতুন খাসা, এটাও খাস ভাবে থাকা, এটাও এখানে দেখানো হয়েছে। তারপর আয়াত রয়েছে ইন্নাল্লাহ মা সাবিরিন, এখানে কি দেখানো হয়েছে, ইন্না ফিহা ইসবাত মাইয়াতিল্লাহি লিসাবিরিন আলা তাআতিহি, যারা ধৈর্যশীল মুজাহিদিন আল্লাহর রাস্তায় ধৈর্য ধৈর্য ধারণ করে থাকে তাদের সাথে আল্লাহ রয়েছেন। তারপরের আয়াতে কি আছে, আল্লাহুম্মা আস-সাবিরিন কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন গালাবাত ফিয়াতিন কাসীরাতান বিইযনি, আল্লাহুম্মা আস-সাবিরিন, হাযা মাহাল্লু শাহিদ মিন আল-আয়াতিল কারীমা ওয়া হুয়া ইসবাতু মাইয়াতিল্লাহি সুবহানাহু লিস-সাবিরিন আলাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আসলে এটা তালুত জালুতের জিহাদের কথা, লড়াইয়ের কথা ওখানে বর্ণনা করা হয় সূরা বাকারাতে, আয়াতটিতে সূরা বাকার যে আয়াতটি 249 আয়াত, তার আগে পরে তালুত আর জালুতের কিসসা জানেন, কারো সামান্য কিছু জানা আছে? কাফের রাজা, কাফের রাজা ছিল, জি হ্যাঁ, আর তালুতকে আল্লাহ পাঠালেন, জি মুমিনদের কে নিয়ে, ইন্নাল্লাহ কা দাউদ আলাইহিস সালামের যুগে ইন্নাল্লাহ কা বাসার ইন্নাল্লাকুম তালুতা মালিকান, মালিক করে রাজা করে আল্লাহ পাঠালেন, জি একদল গোমরাদের কাছে রাজতন্ত্র চরম অপরাধ। অথবা আল্লাহ বলছেন ইন্নাল্লাহ কা বাসালাকুম তালুতা মালিকান, হ্যাঁ আল্লাহর কাছে যদি অপরাধী হইতো রাজতন্ত্র তাহলে বলতেন খলিফাতান, মালিকান কি বললেন, জি কিন্তু খতম আল্লাহ আলা কুলুবি, জি বকর, এদের অন্তর হচ্ছে বাঁকা, জি কোরআন সোজা অন্তর থেকে বুঝতে চায় না, গণতন্ত্রের গহরিতে পড়ে আছে, বড় গর্তে পড়ে, উপরে যারা আছে এই তুই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, ঠিক না, গণতন্ত্র কুফরের গর্তে পড়ে আছে আর রাজতন্ত্রের বিরুদ্ধে বিষদগার করছে, আমি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, তুই পড়িস না আমি পড়েছি পড়েছি, আমি গোমরা হয়েছি হয়েছি কিছু তুই হবি না। তো তালুত, তালুতের প্রধান সেনাপতি ছিলেন দাউদ আলাইহিস সালাম, জি এই ঘটনা খুব সুন্দর ঘটনা। তারপরে ওয়াকাতালা দাউদ ও জালুতা, দাউদ আলাইহিস সালাম, জি নবী হওয়ার আগের ঘটনা, তিনি জালুতকে হত্যা করলেন, আর তারপরে রাজা হত্যা হয়ে গেল, আর টিকে কুফরি শক্তি পরাজিত হইল। ওখানে আল্লাহ বলেছেন এদের সংখ্যা কম ছিল, তালুতের সেনাবাহিনীর সংখ্যা কম ছিল আর জালুতের সংখ্যা সেনাবাহিনীর সংখ্যা বেশি ছিল, আল্লাহ ওখানে বলেছেন যে আরে বেশি দিয়ে বিজয় লাভ হয় না, আল্লাহর পক্ষ থেকে জয়, কত যুগে যুগে কত শত এরকম হয়েছে যে অল্প সংখ্যক বেশি সংখ্যকের উপর বিজয় লাভ করেছে, আল্লাহ মা সাবেরিন,
ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। সুতরাং এই জেহাদের পথে রণক্ষেত্রে জেহাদের ময়দানে জালুতের সামনে তোমরা ধৈর্য ধারণ করো, অটলতা অবলম্বন করো, তাই বলা হয়েছে। এখানেও আল্লাহ সাথে আছেন, এটা খাস ভাবে না আম ভাবে? খাস ভাবে, জি হ্যাঁ। এই সমস্ত আয়াত থেকে যা জানা গেল, এখন শেখ সলিল ফজল বলছেন আফাদাত ইসবা মা ইউস্তাফাদ মিন মাজমুউল আয়াতিস সাবিকা। এই যে সাতটি আয়াত এসেছিল এগুলো থেকে জানা গেল কি আফাদাত ইসবাতাল মাইয়্যা, এর দ্বারা জানতে পারলাম যে আল্লাহ সাথে আছেন, আল্লাহ সাথে আছেন। ও আন্নাহান্না ও আনে, এবং আল্লাহর সাথে থাকা হচ্ছে দুই ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। আন্নাউল আউয়াল, প্রথম প্রকার হচ্ছে মাইয়াতুন আম্মা, সাধারণভাবে আল্লাহর সাথে থাকা। কামাফিল আয়াতাইনে আল উলাইয়াইনে, যেমন প্রথম দুটি আয়াতে রয়েছে, প্রথম দুটি আয়াতে রয়েছে কি? প্রথম দুটি আয়াত কি? আবেজায়াম ওয়াহু আমাকুম আইনামা কুনতুম, অত লম্বা আয়াত বলা দরকার নেই। আরেকটা হচ্ছে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা রাবি ওয়ালা খামসাতিন ইল্লা সাদ ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসার ইল্লা হুয়া মাহুম আইনামা কুন ইল্লা হুয়া মাহুম আইনামা কুন। এই আয়াতগুলির দাবি হচ্ছে ও মুক্তাজা হাজিল মাইয়া, এই যে সাধারণভাবে আল্লাহর সাথে থাকা, ইহা তাতুহু সুবহানাহু বিখালকি, আল্লাহ সমস্ত সৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন। ওয়া ইলমুহু বিআমালিহিম, আর তাদের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ জানছেন, খাইরিহা ওয়া শাররিহা, ভালো হোক আর মন্দ হোক। ওয়া মুজাযাতুম আলাইহা, যখন আল্লাহ সবকিছু জানছেন আর সবকিছুকে পরিবেষ্টন করে আছেন, তো আল্লাহ বদলা দিতে পারবেন না? পারবেন না। ভালোকে বদলা ভালো দিতে পারবেন, আর মন্দকে মন্দ বদলে দিতে পারবেন। যে মন্দ করছে তাকে মন্দ আল্লাহ শাস্তি দিতে পারবেন, কিন্তু দুনিয়ার শাসকের হাত ছাড়া হয়ে যায় অপরাধীদের, শাস্তি দিতে চায় শাস্তি ধরতে পারে না, শাস্তি দিতে পারে না। দ্বিতীয় প্রকারের আল্লাহর সাথে থাকা হচ্ছে মাইয়াতুন খাসা, বিশেষভাবে আল্লাহর সাথে থাকা, সেটা হচ্ছে কার সাথে? বে ইবাদিহিল মুমিনিন, তার মুমিন বান্দাদের সাথে। আর যে যত নেক হবে তার সাথে তত সুন্দরভাবে আল্লাহ আছেন, এটাও মনে রাখতে হবে। আমরা সবাই মুমিন মুসলমান, সবার সাথে একই স্তরে একইভাবে আল্লাহ আছেন, এটা কথা নয়। হয়তো আল্লাহ আপনার সাথে এত মানে এত সুন্দরভাবে আছেন, এত ভালোভাবে আছেন, জীবনের প্রতিটি মোড়ে আপনার প্রতিটি মুহূর্তে আল্লাহ আপনার সাহায্য করছেন, আর একজনকে মাঝে মাঝে আল্লাহ ধাক্কা খাওয়াচ্ছেন, কারণ মাঝে মাঝে ও ব্যতিক্রম করছে, মাঝে মাঝে ভালো কাজ করছে আর মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করছে, যার ফলে সাহায্যটা কমে যাচ্ছে, তৌফিক কমে যাচ্ছে। একই সাথে একই রকমের রেজাল্ট করার পরে, লেখাপড়া করার পরে, যখন দুজনে অনেক পার্থক্য, শেষখানে কি হয়ে যাচ্ছে না? একজনের কাছে তৌফিক আল্লাহর বেশি, আরেকজনের কাছে কম। জি, একই সাথে একই দিনে একই ভিসায় একই পেশাতে এসছেন সৌদি আরবে, একজন অনেক উন্নতি করেছে, একজন উন্নতি করতে পারেন না। জি হ্যাঁ, একজনের সাথে বেশি তৌফিক, আরেকজনের সাথে বেশি তৌফিক নেই। তো দুনিয়ার ক্ষেত্রে দুনিয়াতে আল্লাহ অসৎকেও দেন, দিনের ক্ষেত্রে দুইজনে এলেম শিখলেন মাশাআল্লাহ, একজন এলেম শিখে অনেক আগে চলে গেলেন, আর একজন এলেম শিখার পরে বক্র পথে যাওয়ার কারণে বেকার হয়ে গেল, সব বেকার, এলেম বেকার হয়ে গেল, হচ্ছে না, হচ্ছে না। আল্লাহর খাস ভাবে মুমিনদের সাথে থাকার অর্থটা কি বা দাবিটা কি? মুক্তাদাহ, তার দাবি হচ্ছে আন্নাসর, সাহায্য আল্লাহর আছে, তাইদ সাপোর্ট আছে, ওয়াল হেফজ, এই যে হেফজ বলে দিয়েছেন, হেফাজত আছে আল্লাহর, আল্লাহ হেফাজত করে। বহু জায়গায় দেখেন এমন ভাবে আল্লাহ হেফাজত করেন কল্পনার বাইরে, আল্লাহর সাথে থাকার প্রমাণ রয়েছে, যা এখানে ইমাম শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ লেখক নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলম যে সাথে আছেন, এর মানে এই নয় যে আল্লাহ আরো সে সমুন্নত নয়, আল্লাহ সাথে আছেন এটা আল্লাহর আরশে সমুন্নত হওয়ার পরিপন্থী নয়। কথা বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ সাথেও আছেন আর আল্লাহ আরশে সমুন্নত, এটা আমার আপনার ক্ষেত্রে অনেক সময় সম্ভব নয়, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সবটাই সম্ভব, বরং আল্লাহর সৃষ্টির ক্ষেত্রেও সম্ভব আমরা বলে থাকি, সূর্যের ক্ষেত্রে, চন্দ্রের ক্ষেত্রে, তারকার ক্ষেত্রে, গ্রহের ক্ষেত্রে। একটা উদাহরণ দিয়ে বুঝায়, আমি যখন হাইয়ুন্নাখিলে বাস করতাম, দম্মাম এয়ারপোর্ট থেকে পূর্ব দিকে যে ফ্লাইটগুলো যায়, ফজরের সময় খেয়াল করেন, যারা ফজর নামাজ পড়তে ওঠে, ফজরের সময় গেলে ঠিক এই এই দিয়ে একবারে মনে হচ্ছে যে হাইয়ুন্নাখিলের ওপর দিয়ে ফ্লাইটগুলো যাচ্ছে, মনে হচ্ছে এইখান দিয়ে, মনে হয় না, হয় না, মাত্র কত কিলোমিটার দূরে এখান থেকে ওপরে, হ্যাঁ
না 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 30 নাই, 9 9 আমি হিসাব করে দিই 9 10 কিলোমিটার পরে থাকে, খুব বেশি উপরে উঠে গেলে এখানে তো হয়তো 3 4 কিলোমিটার দূরে হয়তো আছে। এই মাত্র 3 4 কিলোমিটার উপরে ফ্লাইটগুলো ধরেন উড়ছে, তোমার এয়ারপোর্ট থেকে উড়েছে মাত্র 40 কিলোমিটার দূরে, এখান থেকে উড়ে আসছে, এইখানেও দেখি তো মনে হচ্ছে যে আমাদের ওপর দিয়ে যাচ্ছে, আমাদের মহল্লার ওপর দিয়ে যাচ্ছে। এখন এখান থেকে 3 কিলোমিটার চলে গিয়ে ওই কর্নিশে মোবারকিয়ায়, ওখানেও আমি ফজরের সময় দেখি, তখনও মনে হয় যে এই ফ্লাইটগুলো আমাদের ওপর দিয়ে যাচ্ছে। বুঝছেন না বুঝছেন না, এই মহল্লাতে দাঁড়িয়েও বলছি যে আমাদের ওপর দিয়ে ফ্লাইট যাচ্ছে, আর ওই মহল্লা 3 কিলোমিটার দূরে ওখানে বলছে আমাদের ওপর দিয়ে যাচ্ছে। বলছি না বলছি না, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বুঝালাম, আর একটা উদাহরণ লেখক বা ভাষ্যকার দিয়েছেন, শেখ সালাল ফৌজান দিয়েছেন, তা বলবো। তাই বলছেন শেখ, ও মাইয়াতুহু সুবহানাহু লা তুনাফি উলুহু আলা খালকিহি ওয়াস্তিওয়াহু আলা আরশিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকা বান্দার এটা আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের থেকে সুউচ্চে থাকার পরিপন্থী নয় এবং আল্লাহর আরশে সমুন্নত থাকার পরিপন্থী নয়। আল্লাহ আরশেও আছেন আর সঙ্গেও আছেন। ফাইন্না কুরবাহু সুবহানাহু ওয়া মাইয়াতুহু লাইসাত কা কুরবিল মাখলুকি ওয়া মাইয়াতিল মাখলুকি লিল মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকা এবং সঙ্গে থাকা সৃষ্টির কাছে এবং সঙ্গে থাকার মতো নয়। বুঝলেন না বুঝলেন না, মানুষের কাছে থাকা আর আল্লাহর কাছে থাকা, মানুষ মানুষের কাছে থাকা আর আল্লাহর সৃষ্টির কাছে থাকা, এই দুটোতে পার্থক্য আছে। স্রষ্টা স্রষ্টার মতোই কাছে আছেন জি, কারণ আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই না। আল্লাহর মতো যখন কিছু কোনো কিছু না, তো আল্লাহর কাছে থাকার মতো কারো কাছে থাকা নাই। হ্যাঁ, আল্লাহর সুউচ্চে থাকার মতো কারো সুউচ্চে থাকা নাই। ওয়াহুয়া সামিউল বাসির, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সূরা সুরার আয়াত নম্বর 11। তারপরে বলছেন ওয়ালি আন্নাল মাইয়াতা মুতলাকুল মুকারানা, সঙ্গে থাকার বিষয়টি, সঙ্গে থাকা মানে হ্যাঁ আরবিতে বলা মুকারানা মানে মিলিত, মিলিত থাকা, এর লা তাক্তাজি মুমাসাতান ওয়ালা মুহাজাতান, এটার মানে জরুরি নয় যে টাচ স্পর্শ হইতে হবে। সঙ্গে থাকা মানে স্পর্শ হয় না, আমি আপনার সঙ্গে আছি মানে একবার স্পর্শ করে আছি গায়ে গায়ে, এটা বোঝায় কি? বোঝায় না এটা জি। সমান সমান হয়ে বসে আছে একবারে, হ্যাঁ লাইন সোজা করে, তাও না। তাকুলুল আরব, আরব লোকরা প্রাচীন যুগ থেকে বলতো, আরবদের এটা প্রবাদ কি, মাজিল না নামসি ওয়াল কামার ও মানা, আমরা সারা রাত ধরে চলতে আছি আর চন্দ্র আমাদের সাথেই ছিল। চন্দ্র আমাদের সাথে থাকে না, দুনিয়ার কোন জায়গায় যাবেন যেখানে যান চন্দ্র একটু দূরে মনে হয় না। সৌদি আরবে গেল পূর্ণিমার চাঁদ যেখানে দেখতে পান, বাংলাদেশে গিয়েও আরে পূর্ণিমার চাঁদ ওখানে, তাই না? সারা রাত ওইখানে, ওই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পূর্ব পশ্চিম যেখানে চলে যান না কেন একই রকম ভাবে দেখছেন, অথচ চন্দ্র আল্লাহর সামনে আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টি, আসগর মখলুকাতি, চন্দ্রের চাইতে বড় বড় সৃষ্টি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, বহু নক্ষত্র সূর্য বহু গুণে বড় চন্দ্রের চাইতে, মা আন্নাহু ফাওকাহুম, অথচ চন্দ্র আমাদের চাইতে অনেক উপরে, অল মাসাফাতু বাইনা ওয়া বাইনা বাইদা, অনেক দূরে। ফালুল্লাহি জাল্লা ওয়া জালা জাল্লা জালালুহু মাইয়াতুল খালক লা তুনাফি বাইনা লা তানাফিয়া বাইনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চে হওয়া এবং সাথে হওয়া সৃষ্টির এর মাঝে কোন রকমের কি নাই, বিরোধ নেই, দুটোর মাঝে বিরোধ নাই, বিরোধ ঘটিয়ে দিয়ে একটা মানলেন আর একটাকে উপেক্ষা করে দিলেন, এটা হচ্ছে গোমরাদের কাজ। যারা এই বেদাতি বরং কুফরি আকিদা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছু দিয়ে বিরাজমান, কথাটা শুনেন এখন, ওরা ওয়াহুয়া মা কুমাইনামা কুন্তুম কে ঠিক রাখে, আসল অর্থে বাহ্যিক অর্থে, আসল মানে বাহ্যিক অর্থে, তোমরা যেখানে থাকেন এখন আল্লাহ তোমাদের সাথে আছেন, মানে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান, হলো না হলো না, যা হলুলি আকিদা, এটা হলুলি আকিদা, হোসেন হান মানসুর হেল্লাজের আকিদা জি, আল্লাহ সর্বত্র বিরাজমান, আর আল্লাহ যে আর রহমান ও আল্লাহ আর সিস্তা আর সে সমুন্নত আমিনতু মান ফিস সামাই, যিনি আকাশের উপরে আছেন, ওই আয়াতগুলোকে একবারে অ্যাভয়েড করে দিলাম, বুঝছেন? ওগুলোর অর্থ কি তাদের কাছে কিছু না, ওগুলোর মালিক কি বলবে, ওগুলো শুধু মালিক আল্লাহ, তো মালিক বোঝানোর জন্য এত আয়াত, আরো সে সমুন্নত আকাশে আছেন, হ্যাঁ আকাশে আছেন মানে আকাশের মালিক, এরকম ভাষা প্রয়োগ হয় কখনো হয়নি, কিন্তু সাথে থাকা হয়, দূরে থেকেও সাথে আছি আপনার, এটা মানুষের ক্ষেত্রেও, যেমন একটু আগে উদাহরণ দিয়ে বোঝালাম যে আমি আপনার সাথে আছি ভাই,
আর এর বিস্তারিত আরো কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা যখন হাদিস থেকে আলোচনা হবে। এই তো আয়াত নিয়ে আলোচনা চলছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রথম আয়াত দিয়ে আকীদাগুলি প্রমাণ করেছেন, তারপর হাদিস দিয়ে আকীদাগুলির আলোচনা যখন আসবে তখন আরো কিছু আলোচনা সেখানে আসবে। 170 পৃষ্ঠে আছে এই কিতাবে, যার কাছে 170 পৃষ্ঠায় ওই আলোচনাটি আবার। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।